আমন্ত্রণ আর আইএল দেশ 24 এর ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মুবিন মৌ। একবার ভাবুন তো, গন্তব্যে যেতে বাস কিংবা সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, পোহাতে হচ্ছে না বাসে ঠাসাঠাসির যন্ত্রণা, ভোগান্তি নেই দীর্ঘ যানজটের, তাহলে কেমন হয়? আর তা এনে দিতে পারে বাইসাইকেল। তুষার ও রাত্রি দম্পতি দুজনেই চাকরি করেন, কর্মস্থলে যেতে একটা সময় দুশ্চিন্তার শেষ ছিল না, তবে এখন পোহাতে হয় না বিস্ফোরণের মতো যানজটের দুর্ভোগ। এই দুঃসহ যন্ত্রণা থেকে তাদের রেহাই দিয়েছে বাইসাইকেল। বাসা থেকে একসাথে কিছু পথ আসার পর ছুটেন যে যার গন্তব্যে। মিরপুর থেকে প্রতিদিন 3 কিলোমিটার দূরত্বে অফিস করেন রাত্রি। বলেন, বাইসাইকেলে সময় যেমন বাঁচে তেমনি দূষণ হয় না পরিবেশেরও। আগে আমার অফিসে খুব লেট হতো, দেখা যাচ্ছে যে আধা ঘন্টা রিক্সা ডাকতে হতো, আধা ঘন্টা দেরি হয়ে যেত। আর এখন যেটা হয় যে আমি নিজের মতো করে চলে যাই এবং টাইমলি হচ্ছে অফিসে যেতে পারি, লেট হয় না, নিজেরও ভালো লাগে। যেহেতু আমি সবসময় হচ্ছে টাইমটা খুব কম পাই যে এক্সারসাইজ করব অথবা একটু দৌড়াবো বা কিছু এক্সারসাইজ করব, সেটা যেহেতু পারি না, আমি কমিউট করি, আমার এক্সারসাইজও হয়ে যাচ্ছে, আমার অফিস যাওয়া হয়ে যাচ্ছে। মিরপুর থেকে ধানমন্ডি প্রতিদিন সময় মতো অফিসে পৌঁছান বলে সুনাম রয়েছে তুষারের। তার দেখা দেখি এখন কয়েক সহকর্মীর ভরসা পরিবেশ বান্ধবী দুই চাকার যান। প্রথম দিকে যখন সাইক্লিং শুরু করি, আমার কিছু কলিগ ছিল যারা একটু হাসাহাসি করলো, ইয়ে করলো যে তুমি সাইকেল নিয়ে কেন আসবা, অফিস করবো সাইকেল নিয়ে কেন, বাইক কিনো। তো তাদেরকে আলহামদুলিল্লাহ আমি এখন বোঝাতে সক্ষম হয়েছি সাইক্লিংয়ের কিছু উপকারিতা। এখন আমার কলিগ কয়েকজনই আমার সাথে সাইক্লিং করে, বাসা থেকে কমিউট করে। এখন হচ্ছে টাকা যেমন সেভ হচ্ছে, আমার স্বাস্থ্য ভালো থাকতেছে, আমি মোটামুটি একটা টাইম লিমিটের মধ্যে আমার সবগুলো জায়গায় রিচ করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী বিথি ক্যাম্পাসে যাওয়া আসা কিংবা নিত্যদিনের যাতায়াত সবই সারছেন সাইকেলে চেপে। তার মতে এটি স্বাধীনভাবে চলাচলের মাধ্যম। নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, নিজের স্বাধীনতা, সেটা সাইকেল চালানোর মাধ্যমেই আমার লাইফে এসেছে। সবকিছুই খুব কম ডিস্টেন্সের মধ্যে, আপনার স্কুল, কলেজ, অফিস, এটা আপনি যতক্ষণ না এই যানজটের শহর থেকে, গাড়ির মধ্যে থেকে বের হয়ে সাইকেল চালাবেন ততক্ষণ আসলে বুঝতে পারবেন না। আর আমার কাছে মনে হয় ঢাকা শহরে সাইকেল চালানোর জন্য, মেয়েদের সাইকেল চালানোর জন্য খুবই উপযোগী একটি জায়গা। বিশ্বের অনেক দেশেই সাইকেল চালানোকে উৎসাহিত করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে নেওয়া হয়েছে বহুমুখী উদ্যোগ। এরই মধ্যে কোপেনহেগেন পরিচিতি পেয়েছে সাইকেলের শহর হিসেবে, যেখানে প্রায় 40% মানুষ ব্যবহার করেন এই দুই চাকার যান। আমাদের গাড়ি থেকে আমাদের সাইকেলটা আমাদের সময় বাঁচায়, শ্রম বাঁচায়, শরীরের জন্য উপযোগী এবং পরিবেশটাকেও দূষণ মুক্ত রাখে। তখন মানুষ এমনিতেই সাইকেলের প্রতি উদ্বুদ্ধ হবে এবং সাইকেলের দিকে আগাবে, যেটা আমাদের ঢাকা আমরা জানি খুবই যানজট বহুল একটা এলাকা। এখানে যদি আমরা সাইকেলের ব্যবহারটা বাড়াইতে পারি, একটা যদি সামনে একটা পদক্ষেপ নেওয়া যায়, একটা প্ল্যান আগানো যায়, তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সামনে যে ঢাকার যে পরিবেশটা, ঢাকার যে জ্যামটা, এটা আর থাকবে না, এটা অনেকাংশে কমে আসবে। বাংলা
বাংলাদেশে যদি সাইকেলকে আরও জনপ্রিয় করা যায়, তবে যানজটের ভোগান্তি থেকে মিলতে পারে মুক্তি, উন্নয়ন হবে পরিবেশেরও। একটা সময় সাইকেল ব্যবহার হতো দরকারি বাহন হিসেবে, এখন এর সংজ্ঞা বদলেছে অনেকখানি। শুধু কাজের প্রয়োজনেই নয়, বর্তমানে ঘুরে বেড়ানোর নিত্য সঙ্গী। অনেকে দুই চাকায় ভর করে দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়েন ডে ট্রিপে, যারা সির্ফ ভ্রমণের জন্য নয়, সচেতনতা তৈরি করেন মানুষের মাঝে। এক, দুই, তিন, এভাবে সংখ্যা ছাড়িয়ে তৈরি হয়েছে তারুণ্যের জগৎ। শখ আর আগ্রহের মিশেলে এই অভিযাত্রীরা ঘুরছেন পথে প্রান্তরে, পরিবর্তনের স্বপ্ন বুনছেন বাইসাইকেলের প্যাডেলে। দুই চাকার এই বাহন ঘিরে রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন সংগঠন, যাদের কাজ শুধু ঘুরে বেড়ানো নয়, অংশ নিয়ে থাকেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। আমাদের সঙ্গে আছে তেমন দুটি গ্রুপ, জানবো তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে। সাপ্তাহিক ছুটির দিনে এই তরুণরা ছুটে যান বিভিন্ন জায়গায়, ঘুরে বেড়ান নতুনের সন্ধানে। সাইকেলের মায়ায় যেন তৈরি হয়েছে অদ্ভুত এক নেশা। শরীর সুস্থ থাকে এবং মন ভালো থাকে, ঘুরতেও ভালো লাগে এবং গ্রুপের সাথে ঘুরলে আরও বেশি ভালো লাগে, যে একটা নতুন গ্রুপ আসছে তাদের সাথে মিট করা, তাদের সাথে অন্য কোনো যাওয়া দেখা, অনেক কিছু জানা যায়। সাইকেল তো মানে আমি মনে করি সাইকেলটা মানুষের জন্য খুবই প্রয়োজন। আমরা সাইকেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকি। যেমন মিয়ানমারে কিছুদিন আগে রোহিঙ্গাদের উপর অত্যাচার হয়, ওরা যখন আমাদের দেশে আসে আমরা কক্সবাজার থেকে টেকনাফের একটা রাইডের ব্যবস্থা করি, আমাদের গ্রুপ থেকে সাইক্লিস্ট গ্যাং থেকে আমরা ব্যানার করি, ব্যানার করে তাদের উপর যাতে অত্যাচারটা বন্ধ হয়, অত্যাচার যাতে আর না হয় তাদেরকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করেছি। ক্যাম্পিংয়ে গেলে দেখা যায় আমরা যতটা ময়লা না ফেলে আমরা আমাদের নির্দিষ্ট ময়লার স্থানে ময়লা ফেলি, তো এটা দেখে অনেকে শিখে। সোদামাটির গন্ধ আর চারপাশে সবুজ গাছপালা শুধু মনকে প্রশান্তি দেয় না, গায়ের টং দোকানের চায়ের সাথে তুমুল আড্ডা ফিরিয়ে দেয় সজীবার প্রাণবন্ত দিনগুলো। ঢাকা শহরের যে অবস্থা, একশো দেওয়ার মতন কোনো কমিউনিটি নাই, কোনো মাঠ নাই খেলার জন্য, সাইকেল হচ্ছে বেস্ট এক্সারসাইজের জন্য বর্তমানে। আমরা কতটুকু যাচ্ছি আজকে, কতগুলো চালাচ্ছি সেটা টোটালি চিন্তা ভাবনা করে দেন, আমরা চিন্তা করি যে আমরা হাফ এন আওয়ার চালাবো আর এক ঘন্টা চালাবো, দেন আমরা একটা ব্রেক নেই। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ছাত্র, কিন্তু আমরা সবাই মিলে যখন আমরা রাইডে আসি ও সময় আমাদের অনেক সময় শৈশবে কিছু কথা আমাদের শেয়ার করে, কেউ তার স্কুলের লাইফ শেয়ার করে, কেউ তার অফিসের কষ্টগুলো শেয়ার করে, প্লাস এই শেয়ারের মাধ্যমে আমরা আমাদের লাইফ সম্পর্কে আমরা ধারণা পাই, যে জিনিসটা আমরা পেতাম না। সেফটির ব্যাপারে দেখতে গেলে আমাদের সবার আগে প্রয়োজন হেলমেট, এজন্য আমরা হেলমেট ছাড়া নো রাইড। আমাদের রাইডের মূল কথাই হচ্ছে নো হেলমেট নো রাইড। বাস, ট্রাক, তারপর ওই সিএনজিগুলো আমরা যখন যাইতেছি আমাদের উপর দিয়ে উঠিয়ে দিতেছে, আমরা চাই সাইকেলের জন্য আলাদা একটা লেন হোক। আর রেসের যে ব্যাপারটা, রেস বিভিন্ন দেশে হইতেছে কিন্তু আমাদের দেশে বড় পরিসরে হইতেছে না, যা হয় ছোটোখাটো হইতেছে, কিন্তু আমরা চাই এটা আরও বড়ভাবে হোক। বাইসাইকেল চালাতে চালাতে একে অপরকে চেনা জানা, ঘুরতে ঘুরতে নতুন পথের সন্ধান আর মানুষের জন্য কাজ করা, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতার এই জগৎ এগিয়ে যাক দৃঢ় প্রত্যয়ে।
প্রিয় সাইকেল নিয়ে একটু ঘুরতে বের হওয়া অনেকেরই অভ্যাস। কেউ কেউ রাস্তার জ্যাম এড়াতেও ব্যবহার করেন বাহনটি। তবে এর ব্যবহার যে কারণেই হোক আছে দারুণ সব দিক। গবেষণা বলছে নিয়মিত সাইকেল চালালে ভালো থাকে স্বাস্থ্য, আর একটি আধুনিক পরিকল্পিত নগরীতে এর গুরুত্বটাও কম নয়। দুই চাকার এক দারুণ গাড়ি, তেল পানি ছাড়াই চলে বহুদূর বহুদিন, নেই কোনো দূষণ, সড়কে নেয় না অন্য যানের মতো জায়গা। ইতিহাস বলছে ১৯ শতকে ইউরোপে সাইকেলের উদ্ভব। সম্প্রতি বাংলাদেশে বেড়েছে দুই চাকারই যানের ব্যবহার। পরিবেশ বান্ধব এবং নানা উপকারিতার কারণে অনেকেরই প্রিয় বাহন এটি। পরিবেশ নিয়ে কাজ করেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। তার মতে সাইকেল সবার কাছে জনপ্রিয় করা গেলে অনেকটাই কমে যাবে নগরীর দূষণ। পরিকল্পিত নগরী গড়ে যদি আমরা সাইকেলকে প্রমোট করতে পারি আমাদের কয়েকটা লাভ। পরিবেশ দূষণ কমে যাবে, আরেকটা যেটা বললাম যে অসংক্রামক রোগ যেটা এখন বেড়ে গেছে, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো এই রোগগুলোও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারব। সাইকেলিংয়ের মাধ্যমে মানুষের মানুষের সম্পর্ক বৃদ্ধি পায়, যাতে আপনার ক্রাইম কমে যাবে। আপনি যদি বেস্ট সিটি নেদারল্যান্ড এবং ডেনমার্কের নগরগুলো দেখেন, যে নগরগুলো পৃথিবীতে আইডল হিসেবে দেখেন, সেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থার একটা বড় অংশ হচ্ছে সাইকেলিং। তো আমরা যদি ওই রকম শহরকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের অবশ্যই নগরে সাইকেলের জন্য পৃথক প্ল্যান দিতে হবে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সাইকেলের জন্য স্পেস দেবে রাস্তায়, এই মানসিকতাটা কেন জানি করছে না, যদি অনেক মানুষ সাইকেল চালায় এটার মধ্যে অনেক বেনিফিট আছে। তো আমার কাছে মনে হয় একটা হচ্ছে পরিকল্পনায় থাকার পরেও সাইকেল লেন না দেওয়ার ক্ষেত্রে বা নীতিতে থাকার পরেও সাইকেল না দেওয়ার ক্ষেত্রে যেটা বড় বিষয় হচ্ছে পরিকল্পনা, বাজেট এবং মানসিকতা, সে এটা পরিবর্তন করা উচিত। বিগত কয়েক বছর ধরে বিশেষ করে ইয়াং বিভিন্ন গ্রুপরা কিন্তু সাইকেলকে একটা জনপ্রিয় করে নিয়েছে। এখন প্রচুর মানুষ সাইকেল চালায়, তারা অফিসে যাইয়ে যায় এবং এখানে নারীরাও এগিয়ে আসছে। যদিও আমাদের গ্রাম অঞ্চলে অনেক এলাকায় নারীরা সাইকেল চালায়, কিন্তু শহরে নারীদের অংশগ্রহণ আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন দিবসে তারা সাইকেল চালাচ্ছে। এটা একটা বড় পজিটিভ জিনিস, সেটার গ্রহণযোগ্য বাড়ার ক্ষেত্রে সরকারের যেটা করা উচিত, সরকার এখানে কিছু ইনসেন্টিভ দিতে পারে, বিশেষ করে লোকাল গভর্নমেন্ট। বাইরে লাল সবুজের পতাকা নিয়ে যাচ্ছে, ট্র্যাকিংয়ে যাচ্ছে, বাংলাদেশকে তুলে ধরছে, সেই জায়গাতে সরকারের বরাদ্দ সহযোগিতা খুবই কম, পরিকল্পনা নাই। তাদের পরিকল্পনায় নিয়ে যাওয়া দরকার, বিশেষ করে পর্যটন মন্ত্রণালয়, তাদের যে পর্যটন নীতিমালা আছে বা তার পর্যটন বাজেট আছে বা পর্যটনের যে অন্যান্য ব্যবস্থাপনার কাঠামো আছে, সেইখানে তাদেরকে সাইকেলিস্টে সম্পৃক্ত করে নিতে পারে। ডে ট্রিপ হোক কিংবা অ্যাডভেঞ্চার, সাইকেল নিয়ে উন্মাদনা আর ভালোবাসা টিকে থাক সব সময়। সাইক্লিস্টদের হাত ধরে পুরো বিশ্ব রুক লাল সবুজের পতাকা। আরআইএল দেশ 24 এর ঈদের বিশেষ আয়োজনে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।